Hi everyone, আজকে আছি মহারানী যে গোমতী ব্রিজে, এতে জায়গাটা খুব সুন্দরই, সবাই মাছ ধরতেছে। এখন এই যে এখন জাল ফেল দিব, জাল নিয়ে রেডি। এই যে নিচে দেখুন জলের মধ্যে, আর ওইদিকে নৌকা দিয়ে ধরতেছে জাল ফেলাই, আর ওই পারে পারে থেকে খেওয়াইতেছে। খুব সুন্দর লাগে দেখতে। তো যে যে মাছ ধরার, এই যে আরও লোক যাইতেছে, এখন জাল নিয়ে যাইতেছে, তারা মাছ ধরবে। আপনারা দেখেন কীভাবে ওই যে জাল খেয়েও দিছে, তারাও গিয়ে জাল খেয়ে। এখন মাছের জল একদম মাছ পাইতেছে। এই আরও করি মানে এখানে যে এই জায়গাটাগুলোতে বাঁশ দিয়ে লোক মাছ ধরবে, বাঁশ দিয়ে দাঁড়াইয়া পা দিয়া মাটিটা সরিয়ে সরিয়ে, এটা এখানে সিস্টেম। এটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না, যে যে বাইরের লোক, বাইরের বা ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো আদার সাইডের লোক আছে, ওরা এই সিস্টেমটা মানে জলটা যেদিকে যাইতে আছে এর বিপরীতে থেকে মাছটা আসে, জলটার দিকে থেকে মাছটা বিপরীত দিকে আসে। তখন বাঁশ নিয়ে সেটা দাঁড়াইয়া পা দিয়া বালিটারে দুই পা দুদিকে ইয়ে করে একটু গাঁতায় পেরে রেখে তখন মাছটা পায়ের নিচে আইয়া থাকে। তখন পাটা দাবাইয়া এটাতে মাছটা ডুব দিয়ে মাছটা ধরে আর মানে খুব ভালো লাগে মাছ ধরতে। তো খুব ভালো লাগে নদীতে, তো আরও সেরা ভালো আর নদীর মাছের টেস্ট খুব সুন্দর। এই যে জায়গাগুলো, এটা ব্রিজ, এই পারে এসে মানুষ সেলফি টেলফি তুলে চলে যেতে হয় এখান থেকে। খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা। আর আপনারা কেমন লাগতেছে জানাইবেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন। আমার ভিডিও দেখি হয়তো বাইরে বিদেশের লোকও কিছু দেখে। এখন আমার নতুন চ্যানেল, তো এটার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তো কিছু বাইরের লোক যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতা বাইরের লোকও দেখে কিছু, তো যে যে বাইরে থেকে দেখতেছেন সবাই ওয়েলকাম। আর সবাই ওই যে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে, আর জায়গাগুলো কেমন লাগতেছে একটু জানাবেন। যেখানে যাই ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর জায়গাটা, দেখুন কত সুন্দর। ওখানে নিজে মাছ ধরতেছি, ভোর সকালে গেছি, আটার লেগে গেছি, দেখাইতেছি আপনার এই ব্রিজটা। এটা যেটা দেখার মতো জায়গা, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এটা মানে শহরের মধ্যে এগুলো পাওয়া যায় না। এক গ্রাম আমাদের মহারানী ভিলেজ, ওখানে নদী আছে, এটা হলো ব্রিজ ইয়ে। এই জায়গাটা খুব সুন্দর, যে যে এখানে ঘোরার ইচ্ছা ঘুরে যেতে পারেন। আমরা যে কাছাকাছি লোক আছে বা আগরতলা থেকেও লোক আসে এখানে ঘোরার লেগে, দেখার লেগে। আর এখানে তাজা মাছ পাওয়া যায়, এখানে তাজা মাছ, এখানে মাছ তুলে তারপরে বিক্রি করে। এই যে নদী, এই যে এটা হলো ব্রিজটা, আর এদিকে জালই যেদিকে দেখানো জাল, মানে এখানে আলাদা আলাদা এই যে এটা জালে যে মিলটা, এই যে এইটিকে দেখা মনে এখানে জালটা কীভাবে মাছ ধরে। এখানে তিন ধরনের, তিন চার ধরনের ভাবে মাছ ধরে। এই যে